নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেল উই আর ক্রিয়েটিভ থটস। আজ আমরা এসেছি গ্রিন টাচ রিসোর্ট। তাহলে চলুন ওখানের কর্তৃপক্ষ থেকে জেনে নেওয়া যাক যে এই রিসোর্টটি বানানোর উদ্দেশ্য কি এবং কি রয়েছে ওনাদের ফিউচার প্ল্যান। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যে গ্রিন টাচ হোটেল, গ্রিন টাচ নাম দেওয়াটার পেছনে মেইন কারণটা হচ্ছে এই টোটাল জায়গাটা হচ্ছে কমপ্লিটলি গ্রিন, কমপ্লিটলি গ্রিন। এবং সামনে আমাদের চা বাগান, তো অবভিয়াসলি এখানে অক্সিজেন ভরপুর, প্লাস চতুর্দিকে সবুজ, যার জন্য মানে সবুজের ছোঁয়া। এই কারণে আমরা এটার নামটা রেখেছি গ্রিন টাচ। তো গ্রিন টাচ রাখার সাথে সাথে আমাদের আরেকটা চিন্তা ভাবনা এসছে, সেটা হচ্ছে কি যে আমরা যাতে মানে এরকম কিছু একটা করতে পারি যেটাতে মানে সমাজে সবার জন্য উপকার হয়। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকালকার দিনে, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট দিনে দিনে খারাপ হচ্ছে, প্লাস সিটিতে কি হয় এত পলিউশনস, ওখানে সত্যিকারে বলতে গিয়ে মানে কি অক্সিজেনের অভাব। তো সেই জায়গাতে আমাদের এখানে চতুর্দিকে গ্রিন যেটা দেখছেন, প্লাস চা ভাঙা সব মিলিয়ে মানে অক্সিজেন ভরপুর। এতে হয় কি সবাই মানে সুস্থ থাকতে চায়, সবাই আমরা জানি তো সুস্থ থাকার জন্য সেটা একটা, এটা একটা হচ্ছে একটা দারুণ জায়গা। এবং এই কনসেপ্টটা আমাদের মাথায় এসছে এই কারণে আমরা এটাকে খুব সুন্দর করে বানাতে পারি, যাতে আগামী দিনে আমরা খুব ভালোভাবে বাঁচতে পারি। তো যার জন্য আমরা করেছি কি, আমাদের এখানে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্ল্যান্টস আমরা লাগিয়েছি, যাতে আমরা নেচার থেকে এই সমস্ত জিনিসগুলো কালেকশন করে সুস্থ জীবনযাপন যাতে আমরা করতে পারি। তার জন্য আমাদের গ্রিন টাচে শুধু চা বাগানই নয়, তার সাথে সাথে আমাদের অনেকগুলো প্ল্যান্টেশনস আমরা চেষ্টা করছি করার জন্য। এবং এদের মধ্যে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু গাছ আছে যেগুলো আগে ত্রিপুরাতে ছিল না। আমি প্র্যাকটিক্যালি সেগুলো অনেক কষ্ট করে বাইরে থেকে নিয়ে আমি লাগিয়েছি এখানে, এবং খুব দেখেছি খুব সাকসেসফুল রেজাল্ট দিয়েছে। তার মধ্যে যেমন ধরুন অ্যাভোকাডো একটা গাছ আছে আমাদের এখানে, এবং এবার দুর্দান্ত ফুটিংস হয়েছে এটাতে, এবং এক একটা অ্যাভোকাডোর ওজন 620 গ্রামস করে আমরা পেয়েছি। এবং এটা মানে বলতে গেলে একটা বিশাল একটা ব্যাপার, মানে অ্যাভোকাডো সাধারণত ত্রিপুরাতে বা সাধারণত আমাদের ভারতবর্ষে মোটামুটি ধরে নিন অ্যাভারেজ যে ওয়েট সেটা হচ্ছে 350 থেকে 400 গ্রামের মতো হয়, কিন্তু আমরা এখানে প্রায় 620 গ্রাম করে আমরা পেয়েছি এক একটা অ্যাভোকাডো। সো এটা একটা ইকোনমিক্যালি এখানে বিশাল কিছু একটা করতে পারে ত্রিপুরার ওয়েদারে। এবং এতটা সুইটেবল আমরা বুঝতে পারিনি। তারপর আমাদের আরেকটা গাছ আমরা লাগিয়েছি, সেটার নাম হচ্ছে রামবুতান। এটা এক্সোটিক গাছ এবং এত ভালো ফুটিং হচ্ছে এটাতে, মানে এগুলো মানে এগুলো আমাদের ত্রিপুরার পার্সপেক্টিভে আমরা ত্রিপুরাকে আমরা ইকোনমিক্যালি আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন গ্রামে গঞ্জে এগুলোকে ইজিলি লাগানো যেতে পারে, কারণ ট্রায়াল বেসিস আমরা দেখেছি এটা সাংঘাতিক ভালো রেজাল্ট দিয়েছে। এই গাছগুলো ত্রিপুরার ওয়েদারের জন্য সাংঘাতিক সুটেবল এবং আমাদের ধারণার বাইরে ছিল, মানে এত ভালো এগুলো ফলন দিতে পারে এখানে। তারপর আরেকটা গাছ, সেটা হচ্ছে এটা মোটামুটি কমন হয়ে গেছে, ননি গাছ। এটা থেকে আমরা যেটা বলি ননি যে ফ্রুটস, ননি গাছেরও খুব ভালো ফলন হয় আমাদের এখানে। আমি একটা গাছ এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা যার জুস বিভিন্ন ইমিউনো স্টিমুলেন্ট হিসেবে প্লাস ক্যান্সারের অ্যাগেনস্টও যা কি শুনেছি যেটা ইউজ করা হয় সেটা আমরা লাগিয়েছি এখানে। এটা তো দেখলাম খুব ভালো রেজাল্ট। তো ত্রিপুরাতে আমাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা অনেক কিছু আমরা করতে পারি। তো আমাদের একটা চেষ্টা, মানে আমরা এখানে এই এই সমস্ত বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস বা বিভিন্ন যেমন গাছগাছড়া যেগুলোকে আমাদের ফিউচারে বিভিন্ন আমরা কাজে লাগাতে পারি, সে বলুন স্বাস্থ্য রক্ষার জন্য বা বিভিন্ন ইকোনমিক্যালি আমরা এটাকে ইয়ে করার জন্য আমরা এগুলোকে ইউজ করতে পারি। তো আমি আপনাদেরকে দু একটা গাছ দেখিয়ে দিই যেগুলো আমাদের জানারও প্রয়োজন আছে প্লাস চেনারও প্রয়োজন আছে। তো ঠিক আছে স্যার, তো আমি চাইবো আপনি আমাদের দর্শকদের আপনি ওই গাছগুলোর সামনে নিয়ে চলুন এবং দেখিয়ে দিন যে কোন কোন গাছগুলোর কথা আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, চলুন। এই দেখুন এটা হচ্ছে ননি গাছ। অলরেডি এটা ফল চলে এসছে, এই যে ফলগুলো দেখা যাচ্ছে। এবং মোটামুটি আমরা যেটা লক্ষ্য করলাম সারা বছরই এটা ফল দেয়। আচ্ছা স্যার, এই গাছটা কি মানে এটার উপকারিতা বা এটা সম্পর্কে?
দেখুন, ননীতে এখন কমার্শিয়ালি বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে প্রচুর চাষ হচ্ছে, আর ননীর যে ফ্রুটসটা, যেটা সে ননীর ফ্রুটসটা যখন পাকে সেটা থেকে এটাকে এক্সট্রাক্ট করে বিভিন্ন ওষুধপত্র তৈরি হয় এবং খুব চড়া দামে কিন্তু বাজারে বিক্রি হয় এটা। এবং এটা যতটুকু জানি সেটা হচ্ছে, এটা একদিকে যেমন আপনি আপনার এই কী বলে আপনি ক্যান্সার বলুন বা কি বলে আপনার ওই যে ইমিউনো স্টিমুলেন্ট হিসেবে মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, জানি না এটা এটা মানে প্রচার আছে এটা এবং বিভিন্ন রিসার্চে চলছে এটার উপরে, এবং বাজারে ননী বেস প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ননী গাছ। হুম, আচ্ছা, ননী ফুল, হ্যাঁ ননী ফ্রুটস, এটা ওটি ফ্রুটস ধরে আছে দেখুন, একদম একদম। হুম, এবং এটা ছাদেও লাগানো যায়, টবে লাগানো, হ্যাঁ টবে লাগানো যায়। আর এটা যখন পাকে সেটাকে শরবত করে খাওয়া যায়। আচ্ছা, শরবত করে এটা খেতে হয়, ঠিক আছে স্যার। চলুন তাহলে অন্য গাছের দিকে যাওয়া যাক। চলুন স্যার, এই গাছটা কি আপনি বলছিলেন? এটা হচ্ছে রামবুতান গাছ। আচ্ছা আচ্ছা, এটা আমি লাগিয়েছিলাম মোটামুটি ধরুন 11 বছর আগে, তো যা বিচি থেকে এটা চারা করে লাগিয়েছিলাম, এবং আমার ধারণা বাইরে ছিল যে এগুলো মানে ত্রিপুরাতে ফল দেবে, এবং এই বছর এত ফল দিয়েছে একদম ধারণা বাইরে, এবং খুবই সুস্বাদু ফল এটা। এটা নাম হচ্ছে রামবুতান ফল, আর দেখতে অনেকটা লিচির মতো, কিন্তু লিচি থেকেও একটু সফট আর লিচি থেকে একটু বড় হয়। আর এটাকে যখন আপনি খাবেন দেখবেন একদম যখন এটাকে ছিলকাগুলো ফেলে দেওয়া হয় ভেতরটা ঠিক লিচির মতো, এবং খেতেও ঠিক লিচির মতো, কিন্তু তারপরে এটা দুটো লেয়ার হয়। প্রথম লেয়ারটা লাগবে একদম লিচির মতো খেতে, তার পরের লেয়ারটা মনে হবে আমাদের এখানে ত্রিপুরা ভাষাতে যেটা লটকন বলে একটা ফল আছে, এক্স্যাক্টলি লটকনের মতো টেস্ট হয় পরের যে লেয়ারটা, আর বিচিগুলো অনেকটা জাস্ট লাইক লটকনের মতোই হয়। এবং ত্রিপুরাতে এটা প্রচণ্ডভাবে আমার মতে মানে খুবই ভালো, এটা সুটেবল, এবং আমাদের এখানে চাষ করা যেতে পারে এটাকে, এবং এটা কিন্তু কমার্শিয়ালি খুবই ভায়াবল গাছ হতে পারে, কারণ এটা ফ্রুটসের দাম খুবই বেশি, এবং ইসে এক্সোটিক ফ্রুটস, বেসিক্যালি থাইল্যান্ড থেকে আনা হয় এগুলো, তো আমাদের এখানে এটা খুব ভালো করে। তো স্যার, এটা সিজনাল সিজনাল ফ্রুটস? হ্যাঁ, এটা 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 সিজনাল। তো স্যার, আমি জানতে চাইবো এটা কোন সিজনে হয়? মোটামুটি আমরা যেটা পেয়েছিলাম ধরুন জুন জুলাই এটা পুরোটা আমরা পেয়ে গেছিলাম। হ্যাঁ, মোটামুটি ফ্রুটস অনেকদিন লাস্টিং করে, তো সেটা মোটামুটি আমরা অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফ্রুটস পেয়েছিলাম, জুন জুলাই থেকে অগস্ট সেপ্টেম্বর অবধি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তো আমি চাইবো দর্শকদের একবার গাছটা, আমি পুরোটা গাছটা একবার দেখিয়ে দিই। দর্শক বন্ধুরা, এই হচ্ছে গাছটা, আমরা দেখুন স্যার, আপনি এবার নতুন কিছু দেখাবেন বললে। অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয়, এটাকে ইনসুলিন গাছ বলে। আপনি দেখুন, হুম, পাতাগুলো দেখুন, দেখুন, হুম, এটার উপকারিতা সম্পর্কে, এটার উপকারিতা হচ্ছে অ্যাকচুয়ালি যারা সুগার পেশেন্ট ওরা যদি এটাকে মানে রেগুলার শরবত করে খায়, এই যে পাতাগুলো, এটাকে পাতা মানে একটা ধরুন একটা পাতা যদি আপনার রেগুলার খায় মোটামুটি সুগারে নাকি খুব ভালো কাজ করে, এবং আমরা সেটা পেয়েছি। এবং ইনসুলিন প্ল্যান্ট আপনি ইন্টারনেটে মারলেও আপনি দেখে যাবেন দেখবা, এবং এই 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 গাছটার সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবেন। স্যার গাছটার নাম, অ্যাকচুয়ালি গাছটার নাম তো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এটাকে ইনসুলিন প্ল্যান্টস বলে। ইনসুলিন প্ল্যান্টস, ঠিক আছে। এটাতে এটা দুটো ভ্যারাইটি হয় আমাদের এখানে ত্রিপুরাতে, একটা ওয়াইল্ডলি হয় সেটা হচ্ছে কি গ্রামেগঞ্জে দেখা যায়, এটা পাহাড় অঞ্চলে, সেটার ফুলের কালারটা লাল হয়। বেসিক্যালি আপনি যখন ত্রিপুরা বনাঞ্চলে যাবেন এই গাছটা প্রায়ই দেখা যায় রাস্তা দুপাশে, দেখবেন আপনি এরকম লাল ফুল হয় এটাতে, আমি দেখেছি, কিন্তু এটা হচ্ছে কি ইয়েলো কালার, ইয়েলো ভ্যারাইটি, এই এখানে ফুল ধরে আছে, এটা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই গাছটা, এটাকে ইনসুলিন প্ল্যান্ট বলে এটাকে। হুম, আর ওয়াইল্ডলি যেটা ত্রিপুরাতে পাওয়া যায় সেটা হচ্ছে লাল কালারের হয় ফুলটা, কিন্তু বেসিক্যালি এটাকেই ইউজ করা হয় মেক্সিক্যালি ম্যাক্সিমাম
মেডিসিন হিসাবে ইয়েলো কালারটা ইয়েলো কালার ঠিক আছে দর্শক বন্ধুরা আমি আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি স্যার এই গাছটা সম্পর্কে আপনি কিছু বলুন এটা কি গাছ কি কাজ এটা অ্যাকচুয়ালি এই গাছটার নাম হচ্ছে কি অল স্পাইস আচ্ছা আচ্ছা অল স্পাইস নাম দেওয়ার পেছনে মেইন কারণটা হচ্ছে এই যে গাছের পাতাটা দেখছেন আপনি আপনার এটার মধ্যে আপনি সে লং বলুন সে গরম মশলা বলুন সব কিছু মিলিয়ে যে একটা অ্যাসেন্স তৈরি হয় জায়ফল টাইপের মিলিয়ে যে একটা অ্যাসেন্স তৈরি হয় মানে যে স্পাইসের যে একটা মানে অ্যারোমা যেটা বেরোয় এটা মানে একটা সিঙ্গল লিফে পেয়ে যাবেন যার জন্য নাম হচ্ছে এটা অল স্পাইস হ্যাঁ এটা জাস্ট আপনি ধরুন আপনি রান্নাবান্নার সময় আপনি গরম মশলা ধরুন আপনার বাড়িতে শর্টেজ আছে বা এরকম কিছু একটা তেজপাতা ফাতাগুলো শর্টেজ আছে আপনি সিম্পলি একটা গাছের পাতা যদি আপনি মানে জাস্ট ক্রাশ করে আপনি দিয়ে দিন তো ওই সেম যে মিক্সচার অফ অ্যারোমাস এটা আপনি পেয়ে যাবেন এটা যার জন্য এটার নামই হচ্ছে অল স্পাইস এবং এটাও ত্রিপুরাতে খুব দারুণ হয় বুঝতে পেরেছি মানে এটার ফলনও ত্রিপুরাতে হতে পারে হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আচ্ছা অ্যাভোকাডো অ্যাভোকাডো যে ফ্রুট সেটাকে আমরা জেনারেলি বাটার ফ্রুট হিসেবে জানি কারণ এটা খেতে অনেকটা ওই বাটারি টেস্ট হয় আচ্ছা তো ইদানিং অ্যাভোকাডো চাহিদা সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেড়ে গেছে তার বেসিক্যালি কারণ হচ্ছে এটা প্রচণ্ড নিউট্রিশন যুক্ত এবং প্রচণ্ড পুষ্টিকারক সাইড বাই সাইড এটা হচ্ছে প্রচুর মেডিসিনাল পাওয়ার আছে যেমন অ্যাভোকাডোর বিচির যে উপরে যে ছিলকা যেটা আমাদের বিচির যে ছিলকাটা সেটাতে কিন্তু অ্যান্টি ক্যান্সার অনেকগুলো প্রপার্টি পেয়েছে প্লাস সাইড বাই সাইড অ্যাভোকাডো থেকে তেল তৈরি হয় যেটাকে অ্যাভোকাডো ওয়েল বলে সেটাও খুব কস্টলি এবং আমাদের ধারণার বাইরে ছিল যে ত্রিপুরাতে এত সুন্দর অ্যাভোকাডো হতে পারে এবং এত ফলন হতে পারে আমি জাস্ট বিচি থেকে করেছি তারপর আমরা কিন্তু খুব প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি তো অবভিয়াসলি আমরা যদি কলমের চারা করি এটাকে গ্রাফটিং করি এবং ত্রিপুরাতে কিন্তু এটা ইকোনমিক্যালি একদম সাংঘাতিক ভালো একটা সাস্টেইনেবল বিজনেস হতে পারে গ্রামাঞ্চল মানে ধরুন প্রতিটা বাড়িতে যদি তিন চারটা করে গাছও লাগায় কারণ এটা ফ্রুটসের যে দাম এটা প্রচণ্ড দামি ফ্রুটস আচ্ছা আমি যে বলতে চাইছি না আমাদের ত্রিপুরার মধ্যে এটা খুব ভালো ফলন হয় যদিও গাছটা বাইরের গাছ কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ভালো ফলন হয় এবং আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে যেমন গরম যে অঞ্চলগুলো মানে বেসিক্যালি আমাদের ত্রিপুরাতে গরম জায়গা প্লাস হিউমিড এবং গরম ক্লাইমেট এবং হিউমিড ক্লাইমেটে এটার কিন্তু ভালো ফলন হয় এবং বেসিক্যালি দিস ইজ ভেরি সুটেবল ফর আওয়ার দিস স্টেট এটা একটা মানে খুব যুগান্তকারী এর জন্য এটা খুব উপকারী হ্যাঁ হ্যাঁ যেটা আমাদের তো বলবো আমি পৃথিবীতে বেড়েই চলেছে দিনকে দিন নানা রকমের প্রচন্ড পুষ্টিকারক এটা প্রচন্ড পুষ্টিকারক তো বন্ধুরা আমি আপনাদের গাছটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো স্যার আপনি আমাদের অনেক গাছ অনেক কিছু দেখালেন তো এবার আমি জানতে চাইবো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেখুন স্বপ্ন তো সবারই থাকে তো আমাদের যে স্বপ্ন সেটা হচ্ছে দিন দিন তো সবারই বয়স বাড়ে তো আমরা চাইছি মানে এরকম একটা জিনিস যে যাতে আমরা পরিবেশের সাথে পরিবেশকে কাজে লাগিয়ে সুস্থ থাকতে পারি এবং নেচারকে কাজে লাগিয়ে নেচারের যে প্রকৃতির যে পাওয়ার সেটাকে যদি আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারি সেটা থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি নিজেদেরকে সুস্থ রাখা মানসিকভাবে সে শারীরিকভাবেই হোক মানসিকভাবেই হোক যেমন একটা প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা পরিবেশ সবার মানসিকতাকে অন্যরকম দিকে নিয়ে যায় ভালো দিকে নিয়ে যায় খারাপের দিকে কখনো নেয় না সাইড বাই সাইড প্রকৃতির যে ক্ষমতা মানে প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে গাছপালা যেগুলোর মধ্যে ঔষধের গুণ প্রচুর আছে পুষ্টিকারক জিনিস থেকে শুরু করে ওষুধি গুণ সব কিছু এটাকে যদি আমরা ভালোভাবে এক্সপ্লোর করি তাহলে এটা থেকে খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন আজকালকে যে সমস্ত কেমিক্যাল যে সাইড এফেক্ট
বিশেষ করে ওয়েস্টার্ন মেডিসিনের যে কেমিক্যাল সাইড ইফেক্ট সেটা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। প্লাস এই যে চিকিৎসার যে বিশাল একটা খরচ আমাদের প্রতিনিয়ত মানে দৈনন্দিন জীবনে খরচ করতে হচ্ছে, সেটা যদি আমরা একটু প্রকৃতি নির্ভর হই তাহলে আমাদের অনেক কিছু বেঁচে যায়, প্লাস আমাদের একটা আর্থিক সহায়তা হয়, প্লাস প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখার যে একটা সুন্দর যেটা পরিকল্পনা প্লাস সেটা আমরা করতে পারি। তো এইটাই আমাদের জাস্ট বিশেষ একটা উদ্যোগ চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কতটুকু হতে পারে আপনাদের সহযোগিতা, সেই কারণে দরকার সবারই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের আপনার রিসোর্ট এবং আপনার সব পরিকল্পনা এবং সব কিছু সম্পর্কে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। Thank you.